open the box. So this is the basic look of the control panel. Now, what is inside? Let's start from inside. The power that you have. So first you switch on the power. When you switch on the power, I will tell you the key. Then what do you see? I will tell you the key. Then what do you see? Voltage. Check the supply voltage. Okay. Three phase. All right. Radio low. Low to blue. All right. So three phase. Okay. The ampere is. Ampere type of problem. Okay. Then again, ampere switch. It's a control switch. For what? Totally, I have a control supply. Okay. So for supply, safety. Control is supply. Safety switch. Safety switch. Okay. All the five models off. Then put it on manual mode. Okay. Manual mode. What is this switch? These two? This is protein, this is for protein level 3. Yes. Indicator switch. Act at the stop. This is left. Off indication. Off indication. This is stop push button. Okay. And this is start push button. This okay. Is start indication, on indication, and then off indication. Okay. Okay. Then off. Now it is in manual mode. Manual. Yes. Next. Act at the air editor. What is that? What is that? Act 2-3. For air editor. 1, 2, 3. Air editor. The circulation pump 1. This is a feed pump. This is circulation. This is circulation 2. Now we'll switch what to? Automatic mode. 1, 2 and 3. Air editors. So there will be timer inside. So there are three timers. It will switch on and off. We just set out time. Now can we change the time? Timer setting? Mm-hmm. Now how do you okay? How do you know exactly what is the value that you have set in? We can mark kora ache. Mark second for what? One hour, two hour, three hour. Okay. But deviation ache. Kono 1 hour kore 10 deviation ache. Okay. Dosta deviation ache. Ha. To sheta ke 6 minute 12 minute. Okay. 6 6 6. Okay. Ekta kono. Ha. So next 1 hour. Okay. আবার ধরুন এটা যদি 10 মিনিটের সেট থাকে এই 10 মিনিট অন হলো 10 মিনিট পরে আবার অফ অফ হবে আচ্ছা আর এটা এখন যেহেতু অটো মোডে আছে এখন তো আমাদের ওখান থেকে সেটা আমরা ওখান থেকে রাখি তার মানে আমার মনে হচ্ছে এটা খুব এই মুহূর্তে কোথায় খুব বেশি হলে 2 মিনিটের মতো সেট করা আছে আচ্ছা যাক 2 মিনিট পরে এটা একটা ছোট তারিখ পূর্ণ হবে Thank you.
করে বেড়ায় যে আমাদের ডোয়ার একটা দাম মোটর সেপারেটে টাইমার সব লিপিং মোটর তো ডেলিভারিতে দিচ্ছে এখন এটা 10 সেকেন্ডে করা আছে, হ্যাঁ 10 সেকেন্ডে করা আছে। এইটা হচ্ছে সেট, এইটা হলো 1 মিনিট, 10 মিনিট, 1 আওয়ার, এখানে হ্যাঁ এ করা আছে, মার্ক করা আছে, হ্যাঁ তাহলে এটা এখন 10 মিনিট হয়ে গেল, এই 1 আওয়ার হয়ে গেল। ওখানে অ্যারো আছে, অ্যারো আছে, এই গ্রিন একটা অ্যারো জাস্ট, আচ্ছা ঠিক আছে, এই দেখুন এই অ্যারো আছে, 1 আওয়ার, 10 আওয়ার, 100 আওয়ার পর্যন্ত আছে, হুম 100 আওয়ার, 10 আওয়ার, 1 আওয়ার, 10 মিনিট, 1 মিনিট, 10 সেকেন্ড, 1 সেকেন্ড, ওকে। আর নিচেরটা হচ্ছে ডিভিশন, মানে 10 ডিভিশন আর কি, 10 ঘন্টা এক ঘন্টা। আর এগুলো ঘাটার দরকার নেই, কেন এটা জাস্ট টাইপ, টাইমারের টাইপটাকে, মোডটাকে চেঞ্জ করা। আচ্ছা কি কি মোডে? এই মোডে সেট করা আছে, আচ্ছা সিএনএফ মোডে আছে, আচ্ছা সিএনএফ, ওকে। এখন এটা 1 ঘন্টা চলবে, 1 ঘন্টা বন্ধ, ওকে। এখন কি ওটা চালু আছে? চালু আছে, তাহলে এটা 1 ঘন্টা চলবে, ওকে। এই যে এমসিবিটা, এখানে আমি লিখেছি, লেখাটা ঠিক হলো কি না, ওটা কি অটো ব্যাকওয়ার্ড প্যানেল? আমি জাস্ট লিখেছি এটা না, ওটা ওটা হচ্ছে ইএফ প্যানেল, ইএফ কন্ট্রোল প্যানেল। তো ওই প্যানেলের সাপ্লাইটা এখান থেকে যাচ্ছে, ঠিক আছে, ওকে। এখানে লিখেও দিয়েছি যদিও, এখান থেকে সাপ্লাইটা নিয়ে ওখানে দিতে, ওকে। এটাকে অন করতে হবে, যেখানে মার্ক করা আছে প্রত্যেকটা মোটরের শর্টিং রেটার, 1, 2, and 3, তারপরে এসএস মেস সেডিমেন্ট ফিল্টার, তারপরে প্রেসার সুইচ, প্রেসার সুইচ দেওয়া। অলরাইট, আচ্ছা এখানে 12.5 HP বাই 5 HP করেছি, কারণ এটা 12.5 HP আছে, আমি 5 HP ইউজ করতে পারি না, ওকে। এটা স্পেয়ার নিচে লেখা, ওকে। আর বাকি 1, 2, 3, and 4 হচ্ছে তিনটে এডিটার আর একটা এসএস, ওকে। অলরাইট, এই টাইমারটা হচ্ছে আপনার এই যেটা প্রেসারে অন হবে, হ্যাঁ, এবং 5 মিনিট পর অটোমেটিক্যালি অফ, যেটা হচ্ছে আপনার এর জন্য, ফিট পাম্পের জন্য, প্রেসারে অন হবে, হ্যাঁ, প্রেসারটা হাই হলে এইটার জন্য, ওই যে বাইরে যেটা।